যুগ যুগ ধরে নিজেদের আদিম সহজ সরল জীবন আর জুম চাষের উপর নির্ভর করে তাদের জীবনযাত্রা চালিয়ে আসছে রাজ্যের রিয়াং জনগোষ্ঠীর মানুষ পার্বত্য ত্রিপুরার বিভিন্ন প্রান্তে রিয়াংরা নিজেদের জুমির ফসল আর সহজ জীবনের চাহিদা নিয়ে সৃষ্টি করছে এক নতুন জীবনবোধ মঙ্গিয়া আর ডি ব্লকের অন্তর্গত কাকড়াছড় আইডিসি ভিলেজের হাজরাপাড়ায় বসবাসকারী রিয়াং জনগোষ্ঠীর এই সহজ সরল জীবনশৈলীর চিত্রই ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় জুমের উৎপাদিত ফসল বিক্রি করে আর তার থেকেই নিজেদের সামান্য চাহিদা মিটিয়ে রিয়াংদের জীবন তাই নিজেদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী জুমের ফসল যাতে ভালো হয় তার জন্য পূজা করে থাকে রিয়াং জনগোষ্ঠীর মানুষ প্রতিমার বদলে বাঁশের একটি টুকরোকেই নিজেদের দেবতা হিসেবে পুজো করে এই রিয়াং মানুষেরা তাদের বিশ্বাস এই পুজোর মাধ্যমে ঘরে উঠবে জুমের সোনালী ফসল

এই পূজার জন্য রিয়াংদের মোরালরাও উপস্থিত থাকে। ধর্মীয় বিশ্বাস কঠোর পরিশ্রম আর সহজ আন্তরিক জীবনশৈলীর মাধ্যমে রাজ্যের পাহাড়ে বসবাস করা রিয়াংদের জীবন পার্বত্য ত্রিপুরার মতোই সুন্দর বিউরো রিপোর্ট আর নিউজ